বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 36 সাইজের কামিজ কাটিং করে নেবেন এবং খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যেহেতু রেডিমেড 3 পিসের কাপড়, তো প্রথমে আমি এখানে হাতার পোর্শন, যে হাতার পোর্শনটা আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি হাতার পোর্শনটা আলাদা করে নিলাম এবং এখানে আমি পিছনের পাট এবং সামনের পাট, যেহেতু জোড়া লাগানো আছে, তো আমাদের এই পিছনের পাট এবং সামনের পাটটা আলাদা করে নিতে হবে। তো এভাবে করে আলাদা করার পরে এখানে আপনারা হচ্ছে পিছনের পাট এবং সামনের পাট সুন্দর করে বসিয়ে নেবেন। তো এখানে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি, এখানে আপনারা ঠিক একইভাবে বসিয়ে নেবেন। তো প্রথমে এভাবে করে আমি হচ্ছে মাঝখানে ভাঁজ করে দিয়েছি। তো একটা পাট এভাবে করে ভাঁজ করার পর এই পাটের উপরে আরেকটা পাট আমি এখানে সেট করে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুব ভালো করে সেট করে দিয়েছি। খুব ভালো করে বসিয়ে নিতে হবে, আয়রন করে নিয়েছি। তো আয়রন করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেট করে নিয়েছি, তার মানে এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড। তো এখন আমার হাতের যে বাম সাইডটা, সেই বাম সাইড থেকে এখানে আমি প্রথমে লাইন করে দিচ্ছি। এখান থেকে আমি নিচের যে ফোল্ডের জন্য, সেই ফোল্ডের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় নিলাম, মানে নিচের যে ঘের, সেই ঘেরের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমি মার্ক করে নিয়েছি, এই মার্ক থেকে উপরের দিক থেকে আমি হচ্ছে লম্বার মেজারমেন্টটা করে নিব। তো এখান থেকে যতটুকু লম্বা আছে ততটুকুই আমি নিয়ে নিব। তো এখানে আমি লম্বা নিচ্ছি 43 ইঞ্চি এবং এখানে উপরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো এখানে আমি মার্জিন করে দিচ্ছি। তো এখানে 2টা লাইন পাচ্ছি, খেয়াল করবেন আমি যে সাইডে আছি তার নিচের যে লাইনটা, ঠিক আছে, সে নিচের লাইন হচ্ছে আমাদের সেলাই মার্জিন। তো এখান থেকে আমি এখন পুট বা শোল্ডার ধরে নিচ্ছি। তো এখানে 36 সাইজের জন্য এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি আর্মহোল নিয়ে নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। তো আজকে যে কামিজটা আমি তৈরি করছি এটা 36 সাইজের জন্য, 36 সাইজের জন্য এই মাপগুলো কিন্তু প্রযোজ্য হবে। তো এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এই মার্ক বরাবর লাইন করে দিচ্ছি, এটাই, এই যে লাইনটা করলাম এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন, ঠিক আছে? তো এখন আর্মহোল বরাবর বা বগল বরাবর আমি আরেকটা লাইন করে দিচ্ছি। তো আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব এবং খুব আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের কোমরের মাপটা মেজারমেন্ট করে নিতে হবে। এই যে এখান থেকে পুট বা শোল্ডার যেখান থেকে ধরেছিলাম, এই লাইন থেকে আমাদের হচ্ছে কোমরের মেজারমেন্টটা করে দিচ্ছি। তো এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি, যার কারণে এখানে আমি 21 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে 20 ইঞ্চি কমও নিতে পারেন এবং বেশিও নিতে পারেন। 20 ইঞ্চিতে 18 ইঞ্চিতেও মার্ক করে দিতে পারেন। এখানে আসলে লম্বা অনুযায়ী এই কোমরের যে মাপটা সেটা নিতে হয়। তো এখানে অনেকে কম নেয়, অনেকে বেশি নেয়। এখানে আমি 21 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 22-23 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে দিয়েছি। তো এভাবে করে লাইন করার দেওয়ার পর এখন যে বুকের মাপ এবং কোমরের মাপটা পেয়েছি, এটাকে ইঞ্চি টেপটা এভাবে করে ধরে নিয়েছি এবং এভাবে করে ধরে নিয়ে এখানে আমি অর্ধেক করে নিচ্ছি। তো এখানে যে অর্ধেক করে নিলাম, এই অর্ধেক বরাবর যে মাপটা হচ্ছে সেই মাপটাই আমাদের পেটের মাপ। তো এই সাইডেও আমি হচ্ছে মেজারমেন্ট করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিব। এভাবে করে যখন আপনারা লাইন করবেন তখন আপনাদের লাইনটা কিন্তু সোজা হবে। তো এটাই হচ্ছে আমাদের পেটের মাপ, ঠিক আছে? তো এখানে আমি 4টা মেজারমেন্ট পেয়ে গেলাম। একটা হচ্ছে পুট বা শোল্ডার, একটা হচ্ছে বুকের মাপ বা চেস্ট লাইন, এটা হচ্ছে আমাদের পেটের মাপ, আর এটা হচ্ছে আমাদের কোমরের মাপ বা ওয়েস্ট লাইন, ঠিক আছে? তো এভাবে করে মার্ক করার পর এখন আমি মেজারমেন্টগুলো করে নেব। যেহেতু 36 সাইজের জন্য তৈরি করছি, 36কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 9 ইঞ্চি হয় এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে সেলাইয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেওয়ার পরে এখন আমি এখানে পেটের মাপটা নিব। তো পেটের মাপটা নিব, বুকের মাপ যত তার থেকে 1 ইঞ্চি কম। তো অনেকের বেশি হয়, সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করে 1/4 ভাগ নেবেন। তো এখন আমি এখানে কোমরের মাপ কত, তো কোমরের মাপটা অ্যাকচুয়ালি অনেক, এক একজনের এক এক রকম হয়। তো এখানে বুকের মাপটা যত, কোমরের মাপটা আমি ততটুকুই নিয়ে নিব, ঠিক আছে? তো এখানে আমি কোমরের মাপটা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং এখানে 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে। তো নিচের দিকের যখন ঘেরটা মেজারমেন্ট করব, তখন ঘেরটা আপনারা কতটুকু নেবেন, ঘেরটা হচ্ছে এখানে
কোমরের মাপ যত ততটুকুই নিয়ে নিচ্ছি, মানে 9 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখান থেকে আমি 9 ইঞ্চি থেকে এখানে এক্সট্রা করে নিচ্ছি। এখানে আপনারা এক্সট্রা করে 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন, এবং এখানে 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে। তো এখন আমি এখানে শেপ স্কেল দিয়ে শেপ করে দিচ্ছি। তো এভাবে করে শেপ স্কেলটা আমি 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এভাবে করে ধরে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি লুজ ফিটিং করে তৈরি করব। আপনারা চাইলে লুজ ফিটিং করে, যদি আপনারা না যান, টাইট ফিটিং করে চাইলে এখানে আপনাদের শেপ স্কেলটা সুন্দর করে সমান বরাবর ধরে নিতে হবে। তো এখানে আমি নিচের দিকের ঘেরটা এখন আমি ঘের থেকে উপর পর্যন্ত এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এখানে আপনাদের সোজা লাইন করে নিতে হবে। তো শেপ স্কেলটা উল্টা সাইডে ধরে এখানে আমি সোজা করে লাইন করে নিলাম। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে লাইন করার পর আর্ম হোলের শেপটা করে দিতে হবে। তো আর্ম হোলের শেপ করার জন্য প্রথমে আমি এই কোনা থেকে একটা লাইন করে নিব। আর্ম হোলের শেপ তারা করতে পারেন না, বলবো যে নতুন, তারা এভাবে করে শেপ করে নেবেন। তো এখানে যেহেতু সামনে পিছনে ডিফারেন্ট গলা দিব, যার কারণে এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিচ্ছি, এবং এখানে আমি আর্ম হোলের অর্ধেক করে নিচ্ছি। তো এখানে আর্ম হোলের অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্ক করে দিচ্ছি। এভাবে করেই সুন্দর করে এখন আমি এই দাগ বরাবর শেপ করে দিব, ঠিক আছে? তো এভাবে করে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, আপনারা কিন্তু এভাবে করে সুন্দর করে শেপ করে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি, খুবই সহজভাবে এখানে আপনারা শেপ করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে শেপ করে নিয়েছি আমি। তো এভাবে করে শেপ করার পর যেহেতু আমি তালপাট কাটিং করব, তো ভিতরের দিক থেকে আমি হচ্ছে 1/2 ইঞ্চি ভিতরের দিকে ধরে নিয়েছি। আপনারা চাইলে 1/4 ইঞ্চিও ধরে নিতে পারেন। তো এখানে আমি 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে ওই একইভাবে ভিতরের দিক থেকে একটু করে শেপ করে নিব। তো আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি দাগ করা কমপ্লিট। এখন আমি এই যে গলাটা আমি বক্রমের উপর আপনাদের কেটে দেখাবো কতটুকু পরিমাণ আমি গলার এখানে নিয়ে নিয়েছি 36 সাইজের জন্য। তো এখানে এখন আমি এই দাগ বরাবর কেটে নিব, ঠিক আছে? তো প্রথমে নিচের দিক থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি, এবং এখানে আমি এই যে সাইডের দিকে যে দাগ, সেই দাগ বরাবর কেটে নিব। তার আগে আমি নিচের দিকে এখানে হালকা করে একটু কার্ভ করে কেটে নিব। তো এখানে হালকা করে কার্ভ করে এখানে আমি শেপ করে দিব, এবং উপরের দিকে এখন কেটে নিব, ঠিক আছে? তো এখানে আপনারা খুব সহজভাবে এখানে এভাবে করে আপনারা কামিজটা কাটিং করতে পারবেন। এবং এখানে যতগুলো মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি ততগুলো মেজারমেন্ট হচ্ছে 36 সাইজের জন্যই আপনাদের প্রযোজ্য, ঠিক আছে? তো এভাবে করে কাটার পরে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাট মার্ক করে দিব। সেলাইয়ের সময় এই কাট মার্কগুলো কিন্তু খুবই কাজে লাগবে। নিচের দিকে ওই একইভাবে এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি। এখন আমাদের তালপাট কাটিং করতে হবে, সেক্ষেত্রে আপনাদের পিছনের পাটটা আলাদা করে নিতে হবে মনে করে। দেন আপনাদের এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি তালপাট কাটিং করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে যতটুকু পরিমাণ তালপাট কাটিং করছি, খেয়াল করবেন ততটুকুই কিন্তু আপনাদের হাতার তালপাটটা কাটিং করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে কাটিং করার পর এখন আমি হাতাটা সুন্দর করে সেট করে নিব। এভাবে করে প্রথমে এক ভাঁজ করে দিচ্ছি। তো এখানে আরেকটা ভাঁজ করে দিতে হবে, তার মানে এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে, ঠিক আছে? তো কাপড়টাকে খুব ভালো করে বসিয়ে নিতে হবে। এখন আমার হাতের ডান দিক থেকে এখানে আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। এখানে আমি নিচের দিকে খুব, মানে মোহরার দিকে খুবই অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছি। আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণ ধরে নিতে পারেন, যদি আপনারা মোটা করে ফোল্ডটা করে নিতে চান, ঠিক আছে? তো এখান থেকে আমি এখন লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। তো এখানে আমি কতটুকু লম্বা দিব, এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু লম্বা দিতে চান সেই পরিমাণ কাপড় ধরে নেবেন। এখানে আমি 3/4 হাতা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি লাইন করে নিচ্ছি, এবং উপরের দিকে আমি হচ্ছে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে নিচের দিকে যে লাইনটা, এই লাইন থেকে কিন্তু আমাদের পরবর্তী যে মেজারমেন্টগুলো করে দিতে হবে, তার মানে এখানে যে ডাউনটা করে দিব, এই ডাউনটা আমি নিচের লাইন থেকে করে দিচ্ছি। 3 ইঞ্চি ডাউন দিচ্ছি। তো 3 ইঞ্চি ডাউন দেওয়ার পর এখানে আমি এই সাইড থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এবং এখানে আমি লাইন করে দিচ্ছি। তো ডাউনটা আসলে কখন করতে হয়, মানে কখন কতটুকু নিবেন, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, অ্যাকচুয়ালি 3 ইঞ্চি নিচ্ছি লুজ ফিটিংয়ের জন্য, ঠিক আছে? যদি আপনারা লুজ রাখতে চান তাহলে 3 3.5 ইঞ্চি রাখতে পারেন। তো এখানে আমি আর্ম হোলের শেপটা মেজার করে নিয়েছি, এবং যতটুকু পরিমাণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন, আমি কোনা করে ধরে নিয়েছি, এবং এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, এবং এখানে 1 ইঞ্চি কাপড়
বা 1/2 ইঞ্চি কাপড় এখানে আপনারা এক্সট্রা নেবেন। এখন এখানে যতটুকু মেজারমেন্ট হয়েছে ঠিক উপরের দিকেও একইভাবে এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি, কারণ আপনারা যারা শেপ করতে পারেন না এভাবে করে যখন আপনারা শেপ করবেন তখন কিন্তু আপনাদের শেপটা সুন্দর হবে। তো এখানে আমি অর্ধেক করে দিচ্ছি, তো এখানে যতটুকু পরিমাণ অর্ধেক হয়েছে অর্ধেকে মার্ক করে দিয়ে এখান থেকে আমাদের হাতার শেপটা শুরু করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি ডট করে দিচ্ছি, এভাবে করে আপনারা প্রথমে একটা ডট করে দিবেন, দেন আপনাদের হাতাটার আসল যে শেপটা সেটা করে নিতে হবে। তো খেয়াল করবেন আমি নিচের দিকে একটু কার্ভ করে শেপ করে দিচ্ছি, প্রথমে আমি এখানে হালকা করে শেপটা করে দিলাম এবং এখানে আমি এখন গাঢ় করে শেপটা করে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা শেপটা করবেন তখন আপনাদের শেপটা একদম সুন্দর হবে, পারফেক্ট হবে। আপনারা যারা নতুন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো নিচের দিকের মহড়াটা যতটুকু আছে ততটুকু আমি সেলাই মার্জিন রেখে ধরে নিব, ঠিক আছে? সেলাইয়ের জন্য কাপড় ধরে রেখে এখানে আমি বাকিটুকু মহড়া নিয়ে নিয়েছি এবং এখন আমি এখানে স্কেল দিয়ে শেপ করে দিব। তো এখানে আমি প্লাজো হাতা তৈরি করে নিচ্ছি, আপনারা যে কোনো হাতাই তৈরি করে নিতে পারেন। তো এখানে প্রথমে আমি শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং এক্সট্রা যে কাপড় সেই কাপড়ের উপরেও ওই একইভাবে আমি এখানে শেপ করে দিচ্ছি, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এইভাবে করে শেপ করে দেওয়ার পর এখন আমি এই দাগ বরাবর কেটে নিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সুন্দর করে কাট করে নিয়েছে এবং এখানে আমি ছোট্ট করে কাট মার্ক করে দিচ্ছি। তো দেখেন একদম হাতাটা আমি মেইন যে পার্টটা সেই পার্টের সাথে বসিয়ে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে হাতাটা, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা কাটিং করার পর আমাদের তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য এখানে আমি প্রথমে একটা হাতা সোজা সাইডে বসিয়ে রেখেছি এবং একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসান তাহলে আরেকটা যে পার্ট সেই আরেকটা পার্ট আপনাদের এভাবে করে উল্টা সাইডে খুব ভালো করে বসিয়ে দিতে হবে। এখন এক সাইডে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে। তো এখন আমি এই যে এক সাইডের অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে নিয়ে এখানে যেহেতু আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিয়েছিলাম তালপাট মেইন পার্টের সাথে তালপাট কাটিং করার জন্য, তো ঠিক এখানেও একইভাবে এখানে আমাদের 1/2 ইঞ্চি কাপড় কেটে দিলেই তালপাট কাটিং হয়ে যাবে। খুবই সহজ, একদমই সহজ, এত বেশি কমপ্লেক্স না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে তালপাট কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে বসিয়ে দেখাচ্ছি, এখানে আমার এক সাইডের তালপাট কাটিং করেই কিন্তু দুই সাইডের হাতাতেই তালপাট কাটিং হয়ে গেছে, ঠিক আছে? এভাবে করেই যখন আপনারা তালপাট কাটিং করবেন তখন আপনাদের তালপাট কাটিংটা দুই সাইডে সুন্দরভাবে সমানভাবে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি গলাটা কাটিং করে নিব। এখানে আমি বক্রমের উপর কিভাবে কাটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি এক ভাঁজ করে নিয়েছি, এক ভাঁজ করে এখানে দুই পাট বক্রম আছে, এখানে পিন দিয়ে আটকে নিয়েছি। তো এখানে পিছনের যে গলা, পিছনের গলা লম্বা দিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিকে দিচ্ছি আমি 2.75 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো এভাবে করে এখন আমি মার্ক বক্স বানিয়ে নিব। তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি, আমি প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিব, দেন সামনের গলাটা কাটিং করে নিব। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে যে পিছনের গলাটা তৈরি করে নিয়েছি, পিছনের গলাটা আপনারা 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারেন যারা একটু বড় গলা চান, ঠিক আছে? তো এখানে আমি সাইডের দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই শেপ বরাবর ধরে। তো এভাবে করে শেপ করার পরে এখন আমি এই শেপ বরাবর কাটিং করে নিব। তো সাইডের দিকের মানে এক্সট্রা অংশগুলো কাটিং করে নিচ্ছে এবং সামনের দিকে যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু একদম দাগ বরাবর আপনাদের কাটিং করতে হবে। তো আপনারা যদি ছোট করেন বা বড় করেন তাহলে গলার মেজারমেন্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন সামনের গলাটা কাটিং করার জন্য এইভাবে করে আমি পিন দিয়ে প্রথমে গলাটাকে সেট করে নিয়েছি, দেন এখানে আমি সাইডের গলা নিয়েছিলাম হচ্ছে 2.75 ইঞ্চি পরিমাণ, নিচের দিকেও 2.75 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখন গলার সামনের যে লম্বাটা সেটা নিচ্ছে হচ্ছে 2.75 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি একটু কম রাখতে চান রাখতে পারেন, আবার একটু বেশি রাখতে চাইলেও কিন্তু রাখতে পারেন। তো এখানে আমি বক্স বানিয়ে নিয়েছি। এভাবে করে বক্স বানানোর পর এখন আমি এখানে রাউন্ড শেপ করে দিব। তো নিচের দিকে হালকা করে একটু পানের মতো শেপ করে দিব। তো এখানে আপনারা আপনাদের রুচি মতন শেপটা করে নিতে পারেন। তো এখানে আমি এভাবে করেই হালকা করে একটা ডিজাইন করেছি, খুবই সিম্পল ওয়েতে ডিজাইন করেছি এবং সাইডের দিকে এখানে আমি এক্সট্রা করে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমি এই দাগগুলো একটু গাঢ় করে নিচ্ছি। তো এভাবে করে গাঢ় করার পর ওই নিচের দিকে ওই একইভাবে আমাদের গাঢ় করতে হবে এবং কাটার সময় এখানে আপনারা খেয়াল করবেন, এখানে যদি আপনারা পিন দিয়ে অ্যাটাচ করেন বা
যদি স্টেপলার করে দেন, ঠিক আছে? তো এখানে আপনাদের কাটিংটা করার সময় এই পেপারটা কিন্তু নড়াচড়া করবে না এবং সমান হয়ে থাকবে। তো এখানে আমি যে আসল গলাটা, মানে মেইন যে আমাদের গলাটা, এই গলাটা খুব ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে ধরে, এবং এভাবেই করেই আমি হচ্ছে সামনের গলাটাও কেটে নিয়েছি এবং পিছনের গলাটাও কেটে নিয়েছি। তো খুবই এখানে সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। সেলাই ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।